আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখানে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে, চাল ধুয়ে রাখছি, সব মিলিয়ে রান্না বান্নার চলছে। শশা লেবু কাটা আছে, আর এই যে চিংড়ি মাছ পায়েশ, ডিম, মাছ ভাজি, পটল ভাজি, মুরগির মাংস, আর গরুর মাংসটা রান্নাঘরে আছে। আপনাদেরকে আমি রান্নাঘরে নিয়ে দেখাচ্ছি। এই যে বেরেস্তা প্রায় হয়ে আসছে, মাঝখানে একটু চুলার আঁচ মনে হয় বেশি লাগে, এই জন্য একটু পুড়ে গেছে। তো এই যে গরুর মাংস, যে আমার ছেলেটা চলে আসছে, পেঁয়াজ বেরেস্তাটা উঠে রাখা হয়েছে। তো এগুলো এখন টেবিলে নিয়ে যাবো। এখানে রাখছিলাম, আসলে ফ্যান ছেড়ে দিয়ে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আমি টেবিলে একে একে সব এখন গুছায় রাখবো। আসলে এত রান্না বান্না একসাথে দেখে অবাক হচ্ছেন, বাসায় আজকে গেস্ট আসবে এবং সেই গেস্ট হলো স্পেশাল গেস্ট, আমার মামা মানে সিঙ্গার পিয়াল হাসান, উনি আসবেন, আর আসিফরা আসবে, তারপরে আন্টিরা, আমার হাজব্যান্ডের কিছু ফ্রেন্ড আসবেন। তো সব মিলিয়ে এই জন্য এত বেশি বেশি রান্না, টোটাল হচ্ছে 25 জন মানুষের জন্য রান্না করা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।